আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার গেদেতে আজ হলো স্বচ্ছতা অভিযান কর্মসূচি। বিএসএফের 32নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে আন্তর্জাতিক গেদে সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা, গেদে চেকপোস্ট সহ আশপাশের এলাকায় সাফাই অভিযান চলে। অভিযানে অংশগ্রহণ করেন বিএসএফের জওয়ানরা। 32নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাপেশ্বর কুমার জানান, সীমান্ত এলাকায় স্বচ্ছ পরিবেশ গড়তে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের এটি একটি অনন্য উদ্যোগ। বত্রিশমী বাহিনী সীমা সুরক্ষা বল হমারে কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার কে নেতৃত্ব মে সীমাবর্তী এলাকো মে স্বচ্ছতা পখবাড়া মনা রহি হ্যাঁ ইসি সিলসিলে মে আজ হমারে বিওপি গেদে কে জওয়ানো নে ল্যান্ড কাস্টম স্টেশন গেদে ওর ইসকে আসপাস কে এলাকো মে স্বচ্ছতা অভিযান চলায়া তথা লোগো কো জাগরুক কিয়া।